আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আছি মোহাম্মদ আলাইন মোল্লা। আজকে আমি খুবই গুরুত্ব সহকারে কিছু কথা বলার জন্য আসছি। আজকে কথা বলার ওই ধরনের কোনো মুড নাই, কিন্তু তারপর আমি কথা বলতে আসছি। আজকে আমরা ইতিমধ্যেই অনেকেই জানি যে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু ঈদের আগে অনেক শিল্প কারখানা কিন্তু দেন হচ্ছে, তারা কিন্তু ফুল মাসের বেতনও পাইছে, দেন হচ্ছে তার 10 দিনকার স্যালারিও পেয়েছে। কিন্তু আজকে আমি এই সকল বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে আমরা গার্মেন্টস শ্রমিকরা কতটুকু পরিশ্রম করি, কতটুকু কী কাজ করি, এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তা বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটি। আমার রাতের কান্নাগুলি যদি সে দেখতো, তাহলে সে নিজে আমাকে বলতো, এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে আছো, আমি হলে তো সেই কবেই মরে যেতাম। আমরা অনেকে গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেছি, অনেকে অনেক রকম কাজ বিধি করতেছি, কিন্তু আপনি আমি কিন্তু জানি না অনেকেই, যেমন হচ্ছে অনেকে কমপ্লেন্স ফ্যাক্টরিতে চাকরি করতে, কেউ বাংলা ফ্যাক্টরিতে চাকরি করতে, কিন্তু সরকারের আওতাভুক্ত হইলেও কী হবে, কিন্তু এটা কিন্তু বাংলা ফ্যাক্টরি, বাংলা ফ্যাক্টরিতে চাকরি করাতে দেখবেন যে অনেকেই দেখবেন যে এখনও কোনো বেতনই পায় না। কে আছে গত মাসের বেতনে তারা কিন্তু হাফ বেতন পেয়ে গেছে, কিন্তু এখনও তারা কিন্তু হাফ বেতন ওকে এখনও তারা গত মাসের বেতন উঠাইতে পারে। রানিং অবস্থায় আজকে মাত্র 16 তারিখ রানিং অবস্থায় চলতে থাকে, কিন্তু এখনও বেতন হয় না। এখানে তা আমি কথা বলতে আসছি এই কারণে যে আমরা অনেকেই যারা অনেকে প্রবাসে চলে যায়, যেমন 1-4 লক্ষ টাকা দিয়ে 7 লক্ষ টাকা নিয়ে বিনিয়োগ করে কি তারা কিন্তু চলে যায় দালালের মাধ্যমে বিদেশে চলে যায় টাকা ইনকাম করা যায়। তারা কিন্তু বিদেশ থেকে চোখের দেখা না দেখতে পারলেও কি তারা কিন্তু প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা কি 1 লাখ টাকা কিন্তু বাড়িতে পৌঁছায় প্রতি মাসে। কিন্তু আমি আজকে কথা বলতে আসছি যারা চাকরি করতেছে, স্বপ্ন নিয়ে চলে আসছে ঢাকা শহরে, তারা কি করতে পারতেছে, তারা ভাই কিচ্ছু করতে পারতেছে না, খালি হচ্ছে কি দিন আনতেছে, দিন খাচ্ছে। আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই যে যারা দিন আনতেছে দিন খাচ্ছে তাদের বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। যেমন হচ্ছে একটা দিন মজুরি খাটতেছে রিক্সা চালক, সে কিন্তু মাসে 15 হাজার টাকা ইনকাম করতে হয়। যে ব্যক্তি হচ্ছে গার্মেন্টস শ্রমিক, একটা ব্যক্তি চাকরি করতে সে 10 হাজার টাকা স্যালারি পাচ্ছে না, আবার যে টাকাটা পাচ্ছে কিন্তু টাকা দেখবেন যে রুম ভাড়া খাওয়া দাওয়া দিতেই টাকা শেষ, এমনকি তার ফ্যামিলিগত চালানো এটা বিপজ্জনক একটা অনেক পরিশ্রমের ভিতর চলে যায়, কিন্তু সে ভালো কিছু করতে পারে না, সে নিজেও চলতে পারে না। আমি এই সকল বিষয় নিয়ে আজকে কথা বলতেছি। যেমন এক মূল উদ্দেশ্যের কারণটা কি, কারণ আমরা অনেকেই প্রবাসে যে কান্নাকাটি করি, ভাই আপনি গেছেন টাকা ইনকাম করার জন্য, তাহলে ওখানে কান্নাকাটি করার প্রয়োজন না। আমি যেটা মনে করি, আমি যেটা প্রয়োজন মনে করি না, কারণ এই যে যারা ঢাকা শহরে কিন্তু অ্যাভেলেবেল মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়, যেমন আপনি চোখের দেখা না পাইলেও কি এখনও যারা ঢাকা শহরে অনেক ব্যক্তি আছে যে ঢাকা শহরে আছে তার ফ্যামিলিগত কথা বলতে পারে না, আবার কি তাদের সাথে দেখা করতে পারে না, তাহলে তারা কষ্টের ভিতর কত আছে। আমরা খালি প্রবাসীর ভিতরে হাত পাবে, আমি মনে করি যে বাংলাদেশের ভিতর প্রতিটা ভাই এমনকি প্রবাসী সবাই কষ্টের ভিতর আছে, কিন্তু আমরা বাংলাদেশের থেকেও আমরা বেশি পরিমাণে প্রবাসী ভাইদের দেখি। আসলে নির্যাতন আমি মনে করি যে বাংলাদেশের নির্যাতন একটা মানুষ হচ্ছে, প্রবাসের যারা আছে তারাও তো কম বেশি দালালের মাধ্যমে যারা যাচ্ছে তারাই হচ্ছে নির্যাতন হচ্ছে, আর যারা দালালের মাধ্যমে যাচ্ছে না তারা কখনো নির্যাতিত হচ্ছে না। কারণ আমি এই কারণে কী করে বলতেছি যে নির্যাতন হচ্ছে কী কারণে, এখন আপনি তো বাহিরে যাওয়ার জন্য উৎসাহ হয়েছেন, বাহিরে যাওয়ার জন্য আপনি উৎসাহ হয়েছেন, কিন্তু আপনি ফ্যামিলিগত কোনো সময় দায়িত্ব নিয়ে কথা বলবেন না যে আমি কি বাহিরে যাব কি যাব না, আপনার একটা মনের ভিতরে একটা ভালোবাসাও জাগছে কি একটা প্রেম ভাব জাগছে যে আমি বাহিরে যাবই, আমার বাহিরে যাইতে হবে, আমার 1 লক্ষ টাকা লাগবে। এই এইরকম যারা পাগলামো শুরু করছে তারা বাহিরে যায় দেখবেন যে একটা বিপদের ভিতর তারা পড়ে গেছে, কারণ কি তার বাপ মার কথা শোনে না, কিংবা সে নিজে অন্যদিকের মাধ্যমে একজনের কথার মাধ্যমে চলে গেছে, তাই আজকে তারা বিপদে পড়ছে। দেখবেন যে যারা হচ্ছে পরিচিতর মাধ্যমে যারা প্রবাসী ভাইরা গেছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ তারা কিন্তু ভালো আছে,
যারা ভালো আছে বিদায় দেখবেন যে তারা আজকে বাংলাদেশের জন্য অনেক কিছু নিয়ে আসছে, কিন্তু আমরা বাংলাদেশের থেকেও আমরা ভালো কিছু করতে পারতেছি না। করতে পারতেছি না কি কারণে? আমাদের এই যে সব কিছু দাম বৃদ্ধি, কিন্তু তারপর আমাদের কিছু সচেতন হতে হবে, কারণ আমরা সরকারের দিক দিয়ে চাপ সৃষ্টি করলেও সে আমাদের চোখে দেখবে না। কারণ এই দুনিয়া আপনার, লাইফ আপনার, এই সব কিছু দুনিয়াতে আপনার, কিন্তু আপনি কীভাবে কী করবেন এটা হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে হবে। এই দুনিয়াতে কেউ আপনাকে সিদ্ধান্ত নিয়ে দিবে না। এই সরকার যখন এই বাংলাদেশে পৃথিবী এই দেশটা চালাচ্ছে, সরকার এই প্রধানমন্ত্রী সে চেষ্টা করছে যে আমি এই দেশটা কীভাবে চালাবো, সে চেষ্টা করছে বেদে আজকে এই বাংলাদেশ চলাইতে পারতেছে। আমি আপনার চেষ্টা করি না বেদে আজকে বাংলাদেশকে আমরা আমাদের ঘরই চলাইতে পারি না। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা কখনো আমরা সব কিছু হচ্ছে খারাপ পর্যায়ে লিপ্ত হয়ে যায় এই কারণে ভালো কিছু করতে পারি না, আবার নিজের লুকাইয়া কিন্তু অনেক খারাপ কিছু করতেছি। আসলে ভাই লুকাইয়া কোনোদিন সব কিছু করতে পারবে না, করতে গেলে আপনি ভালো কিছু করতে হবে যেটা আপনার জন্য কল্যাণ হবে, আপনার ফ্যামিলিগত কল্যাণ হবে, আপনার দেশের জন্য ভালো কিছু হবে। ভাই আপনি এমন কোনো কাজ করবেন না যাতে দেশের জন্য ক্ষতি হয়, আপনার ফ্যামিলিগত ক্ষতি, আপনার সংসারে যাতে ক্ষতি না হয়। কারণ আমরা যেটাই বলতে চাচ্ছি যে আমরা অনেকে গার্মেন্টস শ্রমিক, আমি যে কর্মসংস্থানে যে চাকরিটা করি, এখন আমি বর্তমানে স্যালারি পাইনি, তা আমি বর্তমানে কি একটা কষ্টের ভিতর, ইসের ভিতর আছে যেটা একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ জানে না। কারণ একটা জিনিস কি, এটা মনে করেন যে চাকরি নিচ্ছে, এটা আমার নিজের পেটে মানে লাথি মারা। যেমন আমি একটা ভালো ফ্যাক্টরিতে চাকরি করতাম, ওই চাকরিতে সেটা এসে অন্য ফ্যাক্টরিতে চাকরি করছে, সুযোগ খুঁজতে গেছে, এখানে শান্তি আছে। আসলে ভাই শান্তি আমরা অনেক জায়গায় খুঁজি, কিন্তু আসলে শান্তি তো শান্তি না, শান্তি হচ্ছে মেন। বাংলাদেশের ভিতর আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার শান্তি, আপনার কাছে যদি টাকা না থাকে আপনার কাছে শান্তি নাই, আপনার আরামের ঘুমও হারাম হয়ে যাবে। আমি বেশি কথা বললাম না, বোঝার যা বোঝার, একটা কথা বললেই বোঝা হয়ে যায়, আর হাজার কথা বললে তো বোঝানো যায় না মানুষকে। আপনি যদি একটা কথা যদি বুঝে থাকে তাহলে পরে একটা কথাতেই বুঝবেন, এখানে হাজার কথা বলার উদ্দেশ্য না। ভাই আমরা অনেকে প্রবাসীর দিকে হাত বাড়াচ্ছি, আমরা প্রবাসীকের দুঃখটা দেখতেছি, কিন্তু আপনি যে কতটা দুঃখ আছেন, আপনি যে ভিডিওতে দেখতেছেন, আপনি দুঃখে আছেন দেখেই তো ভিডিওতে দেখতেন। ভিডিও যদি দুঃখে যদি না থাকতেন কখনো আমার এই ভিডিওটি দেখতেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের খেয়াল নেবেন, আর যদি আপনাদের যদি কিছু কথা থাকে, কিছু জানার থাকে, আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি আপনার কমেন্ট বক্সে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আল্লাহ।